বড়দের মতো বাচ্চাদেরও কিন্তু ডায়াবেটিস হতে পারে এবং আমরা কিন্তু পাই। তো যাই হোক, এদের ক্ষেত্রে ব্লাড সুগার কিভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে সেটা জানেন, যেদের ক্ষেত্রে ইনসুলিনই একমাত্র চিকিৎসা, অন্য কোনো চিকিৎসার কোনো অপশান নাই। তো বাচ্চাদের যদি ডায়াবেটিস হয়, ওদের খালি পেটে যেটা করতে হবে সেটা যেন 4 থেকে 7-এর মধ্যে থাকে, এটা একটু খেয়াল রাখতে হবে, যে খালি পেটে 4 থেকে 7-এর মধ্যে ওদের ডায়াবেটিস যেন থাকে এবং খাওয়ার পরে যেন 5 থেকে 9-এর মধ্যে থাকে। এই দুইটা মান একটু মনে রাখবেন যাদের বাচ্চাদের ডায়াবেটিস আছে, বা অনেক বাচ্চা আজকাল সচেতন, তারা নিজেরাও এটা খেয়াল রাখবে যে খালি পেটে থাকতে হবে 4 থেকে 7-এর নিচে, আর খাওয়ার পরে কিন্তু 5 থেকে 9-এর মধ্যে ডায়াবেটিসটা থাকতে হবে। হিমোগ্লোবিন A1C বলে একটা পরীক্ষা হয়, এটা 3 মাসের একটা গড় রেজাল্ট পাওয়া যায়। এটা সবসময় দেখা যাচ্ছে 7%-এর নিচে রাখতে হবে এবং বছরে 4 বার এটা টেস্ট করতে হবে। তাহলে বছরে তারা 4 বার টেস্ট করবে এবং হিমোগ্লোবিন A1C এটা 7%-এর নিচে রাখতে হবে। প্রতি বছর ডায়াবেটিস, প্রতি বছর প্রেশার মাপ একবার চেক করবে এবং চোখের জন্য প্রতি বছর একজন চোখের ডাক্তারের কাছে যাবে। প্রস্রাবে প্রোটিন যাচ্ছে কিনা এটাও কিন্তু চেক করতে হবে এবং তার চিকিৎসা করতে হবে। তো যাই হোক, বাচ্চাদের ডায়াবেটিস হয় এটা জানা থাকলো সবার, এবং হলে টার্গেট হচ্ছে খালি পেটে 4 থেকে 7, খাওয়ার পরে কিন্তু 5 থেকে 9 টার্গেটটা থাকতে হবে। হিমোগ্লোবিন A1C এটা খুব গুরুত্বপূর্ণ, 3 মাসের একটা গড় রেজাল্ট পাওয়া যায়, এটা অবশ্যই 7%-এর নিচে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।